হ্যালো গাইস, সার্ভে হেল্প 360-র পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্ল্যাক সার্ভে। আমরা অনেকে হয়তো বা ব্ল্যাক সার্ভের সাথে পরিচিত, আবার অনেকে এটার সাথে পরিচিত না, আজকে ফার্স্ট টাইম শুনতেছি। অ্যাকচুয়ালি ব্ল্যাক সার্ভেটা কী, এইটা করলে আমাদের লাভ হয় না লস হয়, আর কীভাবে এটা করতে হয় সেই বিষয়ে আজকের এই ভিডিওটি, আর কীভাবে এই ব্ল্যাক সার্ভেটা ফিল আপ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না সেই বিষয়ে আলোচনা করা হবে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজকে নতুন ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংকস এ লট। আমরা যখন সার্ভে করতে যাই তখন অনেক সময় আমরা এই টাইপের সার্ভেগুলো দেখতে পাই। এখানে দেখেন, এটা হচ্ছে service.prsyvy.com। এই যে এটা হচ্ছে সার্ভে, মেনলি এই সাইটটা থেকেই এই সার্ভেগুলো আসে। এই সার্ভেগুলো ফিল আপ করার মধ্যে মিস্টেক করলেই আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায়। আমাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার 50%-এর বেশি কারণ হচ্ছে এই ব্ল্যাক সার্ভেগুলো। এই সার্ভেগুলো আপনি প্রত্যেক মাসে একবার করে হলো পাবেন। আবার আপনি যদি কিছুদিন গ্যাপ দেন সেই ক্ষেত্রে এক মাসের মধ্যে 2-4 বারও পেতে পারেন, বাট মাসের মধ্যে একবার সেটা ম্যান্ডেটরি, সেটা আপনার আসবেই। স্পেশালি এটা হচ্ছে শকব্যাকের মধ্যে আর হচ্ছে মাই পয়েন্টসে। এছাড়া অন্যান্য যে সার্ভে সাইটগুলো আছে ওইগুলো তো এইরকম কোয়ালিটি পারপাসে আপনি অনেক কোশ্চেন পেয়ে যাবেন। সো আপনি সার্ভে জগতে টিকে থাকতে হলে অবশ্যই এটা নিয়ে আপনাকে জানতে হবে, এটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এই সার্ভেটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, তো প্রথমে এখানে দেখেন আমরা কোশ্চেনটা পড়ে নিই। ইমাজিন ইউ আর আস্কড টু সিলেক্ট টু সিটিস ইউ উড লাইক টু ভিজিট ফ্রম অনলি দোজ লিস্টেড বিলো। এখানে বলা হয়েছে, মনে করেন আপনাকে নিচের সিটিগুলো থেকে যে কোনো দুইটা সিটিতে ঘুরতে যাওয়ার কথা বলা হলো। এরপরে হচ্ছে হুইস টু উড ইউ সিলেক্ট, নিচের কোন দুইটা আপনি সিলেক্ট করবেন। প্লিজ সিলেক্ট এক্সাক্ট টু আইটেমস ফ্রম দ্য লিস্ট বিলো। এখানে বলা হয়েছে একজাক্ট দুইটা আইটেমই এখানে আপনি সিলেক্ট করবেন। তো অনেকে আছে এটা ফিল আপ করতে গিয়ে কোশ্চেন তো পড়েই না, উল্টাপাল্টা 3-4-5টা দিয়ে দেয়, সেক্ষেত্রে তো আপনার ব্যান হওয়া সুনিশ্চিত। এরপরে অনেকেই আছেন দুইটাই ফিল আপ করেন, বাট আজকে সিলেক্ট করলেন লস অ্যাঞ্জেল আর টোকিও, আবার আরেক দিন করতেছেন মাদ্রিদ রোম। তো এই জিনিসটা করা যাবে না। এখানে আপনি অলওয়েজ যে অ্যান্সারগুলো করেন, সাপোজ ধরেন টোকিও আর হচ্ছে লস অ্যাঞ্জেল, এই দুইটা আপনি সিলেক্ট করলেন, অলওয়েজ আপনি এই দুইটি সিলেক্ট করবেন। আপনার এই অ্যাকাউন্টে যত কোয়ালিটি পারপাসে আসবে এই ব্ল্যাক সার্ভেগুলো আসবে সবগুলোতে আপনি এখানে লস অ্যাঞ্জেল আর টোকিও সিলেক্ট করবেন। সবচেয়ে বেটার হয় ইউএসএর দুইটা সিটি চুজ করবেন, শিকাগো নিতে পারেন অথবা নিউ ইয়র্ক নিতে পারেন, বাট আপনি যে দুইটা সিলেক্ট করবেন অলওয়েজ সেইগুলোই সিলেক্ট করবেন। দরকার হলে এইগুলো নোট করে রাখবেন আপনার নেক্সট টাইমের জন্যে। ওকে, আশা করি এটা অলরেডি বুঝে গেছেন কীভাবে ফিল আপ করবেন। তো এরপর আমরা চলে যাই পরের কোশ্চেনে। এই হচ্ছে আমাদের পরের কোশ্চেন। আপনি যখন এই ব্ল্যাক সার্ভেগুলো পাবেন তখন একসাথে 3টা পেজ পাবেন, অনেক সময় 4-5টা থাকতে পারে, তো সেগুলো পরে পরে বুঝে অ্যান্সার করবেন। এখন আসেন এটা নিয়ে আলোচনা করি, এটা কীভাবে ফিল আপ করবেন। আমরা প্রথমে কোশ্চেনটা পড়ে নিই। ইন দিস সার্ভে ইউ উইল সি সাম কোশ্চেন্স উইথ ইনস্ট্রাকশন। এই সার্ভেটার মধ্যে আমরা ইনস্ট্রাকশন সহ কিছু কোশ্চেন দেখতে পাবো, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিড দেম ক্লোজলি। এইটা ইম্পর্টেন্ট, আপনার এটা ভালো করে পড়তে হবে। ওকে, এরপরে হচ্ছে অ্যান্সার অনেস্টলি, অ্যান্সার অনেস্টলি করতে হবে, সো উই মে আন্ডারস্ট্যান্ড ইউ বেটার, আমরা আপনাকে ভালোভাবে বুঝবো। দেখেন এখানে কিন্তু তারা অলরেডি বলেই দিছে তারা এটা ভালো মতো চেক করবে, এটা দিয়ে আপনাকে জাজ করবে যে আপনি অরিজিনালি মানুষ কি না, নাকি রবট সুফিয়া। দিস ইজ এ টেস্ট টু সি হাউ ওয়েল ইউ এবল টু রিড দ্য কোশ্চেন টেক্সট অ্যান্ড ইনস্ট্রাকশনস। আপনি কত ভালো করে কোশ্চেন পড়তে পারেন আর ইনস্ট্রাকশন ফলো করতে পারেন এটা হচ্ছে আপনার জন্য এক্সাম। প্লিজ সিলেক্ট অনলি ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য লিস্ট অফ অ্যান্সার অপশনস বিলো অ্যান্ড ডো নট সিলেক্ট এনি আদার আইটেমস।
তো এখান থেকে বলা হয়েছে শুধুমাত্র ফ্রেশ ভেজিটেবল সিলেক্ট করতে আর অন্য কোনো অপশন চুজ না করতে। এখানে আমার অলরেডি ফ্রেশ ভেজিটেবল চুজ করা আছে। এরকম বড় করে একটা কোশ্চেন থাকবে, এরপরে নিচে লেখা থাকে ফ্রেশ ভেজিটেবল অথবা অন্য কোনো কিছু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্রেশ ভেজিটেবলটা চুজ করব। এরপর আমাদের কিছু প্রবলেম থাকে, যেমন হচ্ছে আমরা কয়েকটা এরকম সার্ভে করলেই অনেক এক্সপার্ট হয়ে যাই, তখন জাস্ট কোশ্চেন দেখলে আমরা পড়ার কথা মনেও করি না। আমরা এখানে ফ্রেশ ভেজিটেবল সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমরা নেক্সট করে দিলাম। তো সেই ক্ষেত্রে একটা মিস্টেক হচ্ছে আপনার টাইমিংটা। আপনার এই কোশ্চেনটা পড়তে কী পরিমাণ টাইম আপনার লাগবে ওই পর্যন্ত আপনি ওয়েট করবেন, এরপরে নেক্সট করবেন, কারণ এটা যেহেতু কোয়ালিটি পারপাস এটা আপনার মেনটেন করতে হবে। ওকে, তো এটা আমরা ফিল আপ করতে পারলাম। এখন আমরা চলে গেলাম আমাদের নেক্সট কোশ্চেনে। এ হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। তো এটা কীভাবে ফিল আপ করবেন, তো প্রথমে আমরা কোশ্চেনটা পড়ি। ফর ইচ অফ দ্য ফলোয়িং প্লিজ ইন্ডিকেট ওয়েদার অর নট ইউ হ্যাভ পারচেসড দ্য ব্র্যান্ড অর মেড এ পারচেস অ্যাট দ্য রিটেলার ইন দ্য পাস্ট মান্থ, সিলেক্ট ইয়েস অর নো ফর ইচ। ওকে, আপনি পাস্ট মান্থের মধ্যে নিচের এই সবগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো থেকে আপনি কিনছেন কি না সেটা জিজ্ঞেস করছেন। অনেক সময় আমাদের সার্ভেতে জিজ্ঞেস করা হয় যে আপনি রিটেল কোন রিটেলার সব ইউজ করেন কেনার জন্যে, পাস্ট মান্থে কিনছেন কি না, লাস্ট উইকে কিনছেন কি না, এগুলো জিজ্ঞেস করা হয়। লাস্ট মান্থে আপনি কোন রেস্টুরেন্টে খাইছেন অথবা কিনছেন সেইগুলো জিজ্ঞেস করা হয়। সেইখানে যদি আপনি ওয়ালমার্ট চুজ করেন, পিৎজা হাট চুজ করেন, তাহলেও আপনি পিৎজা হাট ওয়ালমার্ট এই দুটো চুজ করবেন। যদি আপনি এগুলো কিছুই সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনি এমটি রেখে দিবেন, কিন্তু আপনি সার্ভেতে যদি এগুলো সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই এখানে সিলেক্ট করবেন। বাট কথা হচ্ছে আজকে একটা কোয়ালিটি পারপাসে আপনি সনিতে দিলেন, পরের দিন দিলেন গুসিতে, পরের দিন পিৎজা হাট, ওইগুলো করা যাবে না। তো এখান থেকে আপনারা যেই কোনো দুইটা সিলেক্ট করে আর বাকিগুলো নো করে দিবেন। ওই দুইটাই সিলেক্ট করবেন যেগুলোতে আপনি শিওর যে কোনো প্রবলেম হবে না, সার্ভের অ্যান্সারগুলো ওইগুলোই করতেছেন সেইগুলোই সিলেক্ট করবেন। তো সবসময় এই সবগুলো আপনার পরিচিত নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি আপনি গুগলে সার্চ করে আইডিয়া নিয়ে নেবেন কোন সবগুলোতে কী কী সেল করে। অনেকে আছে জিজ্ঞেস করা হয় কাপড়ের কথা, উনি পিৎজা হাট সিলেক্ট করে ফেলেন, এগুলো ভুলেও করা যাবে না। এখানে যেগুলো কোম্পানি দেওয়া থাকবে প্রত্যেকটা সার্চ করে নেবেন, প্রত্যেকটা সার্চ করে নিয়ে প্রত্যেকটার ইনফরমেশন জেনে নেবেন, এরপরে আপনার অ্যান্সার করবেন। আপনি কিছুদিন এরকম সার্চ করে করলেই আপনার প্রত্যেকটা কোম্পানি নিয়ে আইডিয়া হয়ে যাবে। তো আপনার এটা সার্চ করে নিলেন, প্রবলেম নেই। এখন আমি আপনাদের আরও একটা বিষয় দেখাচ্ছি যেটা ম্যাক্সিমাম মানুষই ভুল করেন। এই হচ্ছে আরেকটা বিষয় যেখানে ম্যাক্সিমাম মানুষই এটা ভুল করেন। এখানে আপনারা যে সবগুলো আছে এগুলো ধরেন সার্চ করলেন, একটা হচ্ছে DIOR, এরপর আরেকটা সার্চ করে দেখাচ্ছি MS, তো এখানে আপনারা দেখেন এই হচ্ছে ডায়র, এটা হচ্ছে লাক্সারি গুডস কোম্পানি। তো অনেকে আছে জাস্ট এটা সার্চ করেই অ্যান্সারটা করে দেন। আর আমরা এখানে যদি দেখি তো এখান থেকে আমরা উইকিপিডিয়ার যে সার্চ আছে এটা চলে গেলাম উইকিপিডিয়াতে, এটা হচ্ছে MS ট্রু টেম্পার। অ্যাকচুয়ালি এটা আমরা খুঁজতেছি না, আমি যেহেতু BDIPতে লগ ইন করা সেজন্য হয়তো বা দেখাচ্ছে না, তো এটা আমরা ক্লোজ করে দিই। আমরা USRIPতে লগ ইন করি, USRIPতে এখানে MS লিখে সার্চ করলাম, তো এটা আমরা USRIPতে লগ ইন করলাম, সার্চ করলাম, তো এখান থেকে MS স্টোর, এখানে সবার প্রথম যেটা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট স্টোর, তো এটা আমরা ওপেন করলাম, এটা হচ্ছে উইকিপিডিয়াতে। তো এ হচ্ছে MS, এটা হচ্ছে ডিপার্টমেন্ট স্টোর, এটা ফাউন্ডেড হয়েছে 1958 সালে। তো এরপর আপনারা এখানে দেখেন এটা ডিফাঙ্কট হয়ে গেছে, 2002 সালে এই কোম্পানি বিলুপ্ত হয়ে গেছে, এখানে 18 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। অনেকে আছে ভুলে এই কোম্পানি থেকে কিছু প্রোডাক্ট কিনে নেন, তো সেই কাজটা করবেন না,
অবশ্যই সার্চ করে কোম্পানির ডিটেলস জেনে নেবেন। এইভাবে আপনারা প্রত্যেক কোম্পানি সার্চ করে করে সব ইনফরমেশন জেনে নেবেন, এরপর অ্যান্সার করবেন। এখানে সবচেয়ে ইজিয়েস্ট মাধ্যম হচ্ছে আপনি যে কোম্পানিটা সম্পর্কে জানেন না সেটা জাস্ট নো দিয়ে দিবেন, নো নো দিয়ে ফিল আপ করে দিবেন, তাহলেই হবে। এই টেকনিকে করলেও আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। সো আশা করি এখন থেকে আপনারা ব্ল্যাক সার্ভেগুলো ইজিলি করতে পারবেন। তো আজকের মতো এখানেই ভাই, আবারও দেখাবো আর একটা ভিডিওতে, কোনো একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।